السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله আজ ওমরা করে বাসার দিকে ফেরত যাচ্ছি জেদ্দায়। হজ অথবা ওমরাতে আমরা সাধারণত যে দোয়াটা পড়ে থাকি সেটা হচ্ছে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। এবং অ্যাকচুয়ালি এটা অনেক আগে থেকেই এই দোয়াটা চালু ছিল, ইভেন ইসলামের আগে থেকে। অ্যাকচুয়ালি এই দোয়াটা স্টার্ট হয়েছে ইব্রাহিম আলাইহিসসালামের সময় থেকে, যিনি ওনার ছেলের সাথে ইসমাইল দুজন মিলে এই কাবা ঘরটাকে নির্মাণ করেছিলেন এবং লোকদেরকে ডেকেছিলেন। আল্লাহ তাকে বলল যে ওয়াতিম ফিন্নাস বিল হাজ, তুমি মানুষদেরকে ডাকো, নাসদেরকে ডাকো। তখন উনি কেউ ছিল না মক্কাতে, তখন উনি বললেন যে হে আল্লাহ, আমি ডাক দিব কিন্তু কে শুনবে? আল্লাহ বললেন তুমি ডাকো এবং আমার এটা আমি আমার দায়িত্বে নিচ্ছি যে লোকরা তোমার এই ডাকের সাড়া দিবে। এবং এই লাব্বাইক মানেই হচ্ছে হে আল্লাহ আমি আসছি, তার মানে আমরা হচ্ছে ইব্রাহিম আলাইহিসসালামের ওই ডাকের সাড়া দিই যখন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে, হে আল্লাহ আমরা আসছি। আপনার এই যে দাওয়াতটা দিয়েছিল ইব্রাহিম আলাইহিসসালাম আপনার বাসাটাকে ভিজিট করার জন্য, হে আল্লাহ আমি আসছি হজ করতে, আমি আসছি ওমরা করতে। এবং এই দোয়ার ভিতরে সবচেয়ে যে জিনিসটা খুব বেশি লক্ষ্য করি আমরা সেটা হচ্ছে তাওহীদের দাওয়া, লা শারীক লাক, মানে আপনার সাথে কোনো শারীক নাই। তো যাই হোক, হিস্টোরিক্যাল একটা ইন্টারেস্টিং কথা বলি। তো ইব্রাহিম আলাইহিসসালাম এবং ইসমাইল আলাইহিসসালাম, স্পেশালি ইসমাইল আলাইহিসসালাম তো সেটেল করেছিলেন মক্কাতে, এবং তারপর থেকে এই হজের সিস্টেমটা কন্টিনিউ করে এবং লোকজন সবাই আল্লাহর এই ঘরটা জিয়ারাত করত এবং এই লাব্বাইকটা তারা পাঠ করত। অনেক দিন পরে যখন আস্তে আস্তে অনেক দিন অতিবাহিত হয়ে গেছিল এবং স্টিল মক্কাবাসীরা ইব্রাহিম আলাইহিসসালামের এই ধর্মের উপরে ছিল, হুইচ ইজ তাওহীদ, হুইচ ইজ হানিফ আন মুসলিমা, হানিফিয়া বলা হয়, যে তাদের কোনো শেরক ছিল না এবং আল্লাহরই তারা ইবাদত করত এই কাবা ঘরকে সামনে রেখে। অনেকদিন পরে একটা লোক, তার নাম হচ্ছে আমর ইবনে লুহাই, সে হচ্ছে সিরিয়া দেশে যায় এবং সিরিয়া দেশে যেয়ে দেখে যে ওইখানকার লোকরা, ইরাক অথবা সিরিয়া ওইসব এলাকার লোকরা মূর্তি পূজা করছে। তখন বললো এটা তোমরা কী করছো? বলছে এটা হচ্ছে মূর্তি এবং এইটার থ্রুতে আমরা আল্লাহকে ডাকি। তখন সে বলল যে বাহ, খুব সুন্দর তো একটা ব্যাপার, তাহলে আমাকে দুই একটা এরকম দাও, আমি সাথে নিয়ে যাই। তো এইভাবে সে ফার্স্ট মক্কাতে ইন্ট্রোডিউস করে এই এই মূর্তিগুলো। এবং অ্যাকচুয়ালি যে মূর্তিটা তাদেরকে দিয়েছিল এইখানে, মোস্ট প্রবলি ইহুদিদের কোনো হয়তো ট্রাইব বা তারা ছিল, এবং মূর্তিটা এইভাবে দিয়েছিল যে এটা হচ্ছে আমাদের ইব্রাহিম অথবা ইসমাইল এদের স্মৃতি, এই মূর্তিগুলা ওদের স্মৃতি এবং এটা তাদের মূর্তি এবং এটা দেখে আমরা স্মরণ করি আল্লাহকে। আমরা মূর্তির ইবাদত করি না কিন্তু আমরা আল্লাহকে স্মরণ করি এই মূর্তির থ্রুতে। তো এইভাবে আস্তে আস্তে শয়তানের ওয়েটা হচ্ছে, ডাইরেক্ট কখনো বলে না যে তোমরা শেয়ার করো, বরং একটা স্টেপ, তারপরে নেক্সট স্টেপ, তারপরে নেক্সট স্টেপ, এইভাবে আসে। তো যাই হোক, আমর ইবনে লুহাই এই সেম কাজটাই করেছে, মক্কাতে এই শেরিকটা ইন্ট্রোডিউস করেছে। প্রথমে হয়তো তারা আল্লাহরই ইবাদত করতো এবং এটা স্মরণ করতো, হ্যাঁ যে কি সুন্দর এটা ইব্রাহিম আলাইহিসসালাম, ইসমাইল আলাইহিসসালাম, এইভাবে স্মরণ করা থেকে শুরু করে করে আস্তে আস্তে লোকরা এইটারই ইবাদত করা শুরু করলো এবং আস্তে আস্তে এইভাবে এগুলার ইন্ট্রোডিউস হলো। এবং পরবর্তীতে খুবই ফেমাস যেটা কাবাঘরের ভিতরেই ছিল, কাবাঘরের ভিতরেই যে একটা মূর্তি ছিল ওটার নাম হুবাল, এই হুবালটাকে মক্কাবাসীরা ইবাদত করতো আল্লাহর ঘরের ভিতরেই, আল্লাহর ঘরের ভিতর থেকেই ইবাদত করতো। যাই হোক, এই আমর ইবনে লুহাই ইজ দ্য ফার্স্ট পার্সন যে হচ্ছে এই তাওহীদের এই কনসেপ্টটাকে চেঞ্জ করে শিরকটাকে নিয়ে এসছে আরাবিয়ান পেনিনসুলাতে। এই জন্য, এবং শুধু এটাই নয়, বিভিন্ন টাইপের
সিস্টেম স্টার্ট করেছিল যেটার কোনো ট্রেস নাই। যেমন এটা খাওয়া হালাল, এটা খাওয়া হারাম, একটা উট যদি দশটা মেয়ে উট, একটা পুরুষ উটের থেকে যদি দশটা মেয়ে উট আসে পরপর, তাহলে উটটাকে ওটার পিঠে চলা যাবে না, এটাকে খাওয়া যাবে না। এটা এই যে বাহিরা সাইবা ওয়াসিলা হাম, এইসব বিভিন্ন টাইপের ইন্ট্রোডাকশন এবং বিভিন্ন মূর্তিদের জন্য জবাই করা, যেটা আগেকার লোকরা কেবল আল্লাহর জন্য জবাই করতো, তো এইসব টাইপের শেরক তারা ইন্ট্রোডিউস করছে। এবং আমি যেই কারণে আমার বক্তব্যটা স্টার্ট করেছিলাম সেটা হচ্ছে এই লাব্বাইকার ভিতরেও তারা চেঞ্জ করেছে। কিভাবে চেঞ্জ করেছে? লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক ইল্লা শারীকান হুয়া লাক তামলিকুহু ওয়া মা মালাক। একটা দেখেন যে আপনার কোনো শরীক নাই এক্সেপ্ট একটা শরীক, যেই শরীকটা হচ্ছে আপনারই আয়ত্তের ভিতরে আছে। ইল্লা শারীকান হুয়া লাক, একটা শরীক, কিন্তু ওই শরীকটাও আপনারই, কিন্তু অন্য কারো না, আপনারই শরীক। তামলিকুহু ওয়া মা মালাক, এবং আপনি ওই শরীকের লিডার, কিন্তু স্টিল তারা শরীক হলো। ইল্লা শারীক আন হুয়া লাক, এই যে এইভাবে তারা আল্লাহর সাথে শরীক অথবা শেরক, এই যে শেরক এবং শরীক এভাবে এসেছে যে তারা বলতো যে না ঠিকই আছে আল্লাহই সব কিছু তৈরি করেছে, কিন্তু এদের একটা পজিশন আছে, এই হুবালের থ্রুতে আমরা আল্লাহর কাছে যাব, কারণ আমরা ডাইরেক্ট আল্লাহর কাছে যেতে পারবো না। তো এইটাই ছিল শেরকের ফর্ম সেই সময়, এবং এখন পর্যন্ত কিন্তু শেরকের ফর্ম ঘুরে ফিরে অনেকটা এটারই কাছাকাছি, যে আমি একটা গুনাগার বান্দা, আমি যেতে পারবো না, আমার একটা কবর দরকার, আমার একটা ওলি দরকার, আমার একটা পীর দরকার, আমার এটা ডাইরেক্ট আমি যেতে পাবো না, এইটার থ্রুতে আমি চাইতে পারবো। তো এই যে শেরকের কনসেপ্টটা এইভাবে ইন্ট্রোডিউস হয়ে গেল এবং এইভাবে তাওহীদটাকে চেঞ্জ করে দিল। ওই জন্য যারা ফার্স্ট কোনো কিছু ভালো ইন্ট্রোডিউস করে অথবা খারাপ ইন্ট্রোডিউস করে, তাদের কারণে যারা ইদার ভালো করছে অথবা খারাপ করছে, তাদের আমল নামা হয় ভালো অথবা খারাপ তাদের ঘাড়ের উপরে চলে আসবে। এখন যদি ইব্রাহিম আলাইহিস সালাম এই হজটা ইন্ট্রোডিউস করে, ইনশাল্লাহ আমরা যখনই ওমরা করি, হজ করি, ইব্রাহিম আলাইহিস সালাম একটা এটার একটা অংশ পাবেন। সিমিলার ওয়েতে রাসূল সাল্লাম আমাদেরকে শিখিয়ে গেছেন, উনিও আমাদের সোয়াবটা ওনার কাছে পৌঁছে যাবে, আমাদের পৌঁছানোর দরকার নাই। হ্যাঁ, সিমিলার ওয়েতে যারা শেরক ইন্ট্রোডিউস করেছে তারাও কিন্তু এই শেরকের গুণাটা তারা পাবে। আরাবিয়ানরা যারা শেরেক করে তো একটা কপি এই আমর ইবনে লুহাই পাবে। ওই জন্য রাসূল সাল্লাম বলেছেন, আমি জাহান্নামে আমর ইবনে লুহাইকে দেখেছি, ইয়াহমিলু কুসবাহু, মানে তার এই ইনটেস্টাইন, এই পাকস্থলী বা এই এই নাড়ি ভুড়ি যেগুলো আছে এগুলো সে ক্যারি করছে জাহান্নামের ভিতরে। হয়তো এটা মিন করেছে যে যেহেতু সে এই খাওয়া দাওয়ার ব্যাপারে, এই উটটা হালাল, এই উটটা হারাম না, ওই জন্য এই ডাইজেস্টিভ সিস্টেমের একটা অঙ্গকে রাসূল সাল্লাম তুলনা করে বলছেন যে আমি দেখেছি যে সে কিয়ামতের দিনে তার এই ইয়াহমিলু কুসুবাহু ফিন্নার, আগুনে তার এই এই ইনটেস্টাইনগুলোকে ক্যারি করেছে। এটা কত বড় একটা দেখেন ইয়ে ব্যাপার, মানে ডেঞ্জারাস জিনিস, যে যে আমরা যেন এই এটা থেকে যে শিক্ষণীয় বিষয় যে আমরা যেন সবসময় ভালো কাজ ইন্ট্রোডিউস করি, ভালো কাজ অন্যদেরকে বলার চেষ্টা করি। যদি না পারেন অ্যাটলিস্ট চুপ করে থাকেন, কিন্তু অপোজিট সাইডে যান না যে অন্য কাউকে উৎসাহিত করা কোনো কিছু খারাপ কাজ করার জন্য। যদি আপনি কোনো কিছু একটা নতুন খারাপ কাজ ইন্ট্রোডিউস করেন, যেটাকে অনেক সময় যদি মানে এবাদাতের ক্ষেত্রে হয়ে যায়, ওটাকে আমরা বেদাত বলি, কিন্তু এবাদাতের বাহিরে যদি একটা মনে করেন একটা একটা মদের একটা ইন্ট্রোডিউস করলেন অথবা কোনো একটা এরকম একটা গুণা ইন্ট্রোডিউস করলেন এবং ওইটাকে আপনাকে ফলো করে অন্যরা কন্টিনিউ করলো এই গুণার কাজটা করা, তাহলে কিন্তু খুবই ডেঞ্জারাস ব্যাপার যে অন্যদের গুণাটাও আপনার আমার ঘাড়ের উপরে চলে আসবে যদি আমরা এই কাজটা করি। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক এবং হিদায়ত দেন এবং যেন আমাদেরকে ভালো কাজের দিকে যেন মানুষদেরকে অলওয়েজ দাওয়াত দেওয়ার তৌফিক দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।